ভালো গাড়ি কোয়ালিটি গাড়ি আমরা দিচ্ছি এবং এখানে ভাড়াটা একটু বেশি হবে যেহেতু নিরাপত্তার বিষয়টা এখানে অনেকগুলো ডিভাইস এখানে থাকছে ভালো গাড়ি তাই ভাড়াও বেশি যোগাযোগ মন্ত্রীর এমন বক্তব্যের পর নতুন ভাড়াই বৈশাখের শুরুতেই নববর্ষের শুভেচ্ছা হিসেবে ঢাকার রাস্তায় নামতে প্রস্তুত শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ৪৭টি ট্যাক্সিক্যাব রাজধানীতে আগামী জুন মাসের মধ্যেই পর্যায়ক্রমে ৫০০ ও চট্টগ্রামে ১৫০টি সহ মোট ৬৫০ ট্যাক্সিক্যাব নামানো হবে তবে পরিচালনাকারী কোম্পানির দাবিতে ভাড়া বাড়িয়ে রাস্তায় নামার আগেই সমালোচনার মুখে পড়েছে নতুন এই ক্যাব সর্বনিম্ন ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে ভাড়া যা বিশ্বের অনেক বড় বড় শহরের তুলনায় অনেক বেশি ২ কিলো ৩০ টাকা এতে তো প্যাসেঞ্জার পাইতে কষ্টকর আর ওই গাড়িতে তো এত টাকা ভাড়া দিয়ে যাত্রী সহজে উঠতে চাইবে না এটা সম্পূর্ণ মনে করেন হাই কোয়ালিটি যারা তাদের জন্য এটা গরিব যাত্রীর জন্য না ড্রাইভারের জন্য না কারোর জন্য প্রযোজ্য না নতুন করে ভাড়া নির্ধারণের আগে কোনো রকমেই দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করা হয়নি এমন অভিযোগ বিশেষজ্ঞদের উচ্চ ভাড়ায় পরিচালিত হবে এটা তো বাস্তবসম্মত নয় আমাদের সামাজিক অর্থনৈতিক অবস্থায় সাধ্যের বাইরে চলে যাবে সাধারণ মধ্যবিত্ত পরিবার আর উচ্চবিত্ত যারা তারা ট্যাক্সি তো চলবে না তারা তো নিজের গাড়িতেই চলবে এই যে ভাড়াগুলি বসানো হয়েছে আর্নিং দেখানো হয়েছে দিনে খুব কম করে দেখাচ্ছে এত মাইল মাত্র চলবে আমাদের হিসাব অনুযায়ী আমরা জানি ওর কয়েক গুণ বেশি চলবে যেটা দুই বছরের ভিতরে গাড়ির দাম তার উঠে যাবে ট্যাক্সি কব যারা আনতেছে শুধুমাত্র তারা এটার বেনিফিট পাবে মানে সরকার তেলের মাথায় তেল ঢালতেছে অন্যদিকে যাত্রী সেবার লক্ষ্যেই পরিবহন ব্যবসায় নামার দাবি তমা কনস্ট্রাকশনের আমাদের হিসাব করে যা দেখলাম সেই হিসাবে আমরা চেয়েছিলাম তো সরকার অতটুকু করেন নাই আর কম করেছে কাউকে লাভবান করতে এই ভাড়া নির্ধারণ করা হয়নি বলে দাবি বিআরটি এর চেয়ারম্যানের ট্যাক্স বাদ দিয়া এই ট্যাক্সি ক্যাবের ব্যবসা করবে সে ৪০ লাখ টাকার গাড়ি নিয়ে আসতেছে ১৬ লাখ টাকায় এগুলি তো কিছু লোককে খুশি করার জন্য আর ঢাকা শহরে ট্যাক্সি আছে এটা বিদেশিদেরকে দেখানোর জন্য পক্ষপাতিত্বের কোনো বিষয় না এখানে সুনির্দিষ্ট নিয়ম নীতির অধীনে এই কাজটি করা হয়েছে কাজে এখানে তাদেরকে অন্যায়ভাবে কোনো লাভবান করা কোনো সুযোগ দেওয়ার জন্য এটা করা হয়নি তবে মানুষ সেবা চাই সেটা নিশ্চিত করতে পারলে ভাড়ার ব্যাপারটি যাত্রীরা বিবেচনা করবেন বলে মনে করেন তিনি পরবর্তীতে এটা পুনর্মূল্যায়নেরও কিন্তু একটা সুযোগ থাকবে জুলহাস কবির ২১শে টেলিভিশন ঢাকা